الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين شكل تاريب شمسة الله دلال جنو جني وحده لا شريك له درود بن سلام بشمان شرب سرشتو বিশ্বনবী মানবতার শ্রেষ্ঠ আল্লাহ তালার উপহার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের জন্য সম্মানিত আজকের ইসলামিক ফোরাম আফ্রিকার যুগপূর্তি অনুষ্ঠানের বরণ্য সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ সম্পৃক্ত ভাই বোনেরা সালামু আলাইকুম রাখাত আজকের আপনাদের এই আনন্দ ঘন অনুষ্ঠানের সকলকেই আমি এক শুভেচ্ছা জানাই যারা আফ্রিকার মতো অনেকটা অনুন্নত অন্ধকার এক সময় থাকলো এখন নাই আশা করি সেখানে গিয়ে আপনারা আল্লাহ তালের দিনের যে বাগান রচনা করছেন প্রথম থেকে আজ পর্যন্ত যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন সকলকে আমি এক রাস শুভেচ্ছা জানাচ্ছি আমি বেশিক্ষণ কথা বলবো না কথা অনেকেই হয়েছে আপনাদের প্রধান অতিথির কথাও কিছু শুনেছি আমি তো যাই হোক কথা বলার তো বহু কথা বলেছি জীবনে কথা বলা এখন আমার কমানো দরকার আর আমাদের ভাইদের থেকে কথা বলার মানুষ সৃষ্টি হওয়া উচিত কথাই বলতে হবে তবে অবস্থা সময় সব কিছুকে সামনে নিয়ে আপনারা জানেন যে পৃথিবী আজ মহা এক ধ্বংসের দিকে ধাবমান সমগ্র পৃথিবী আজ শুধু মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র মানব হত্যার এক ভয়াল উন্মাদনায় ব্যস্ত রয়েছে জাহেলিয়ত যা আমরা আরব ইতিহাসে শুনেছিলাম সমস্ত জাহেলিয়ত আবার সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সে শির সেই কুফর সেই জুলুম সে অত্যাচার সেই নেশা সে ব্যাহেয়াপনা সে ব্যবিচার সব কিছুই আজকের এই পৃথিবীকে ভয়াল ধ্বংসের দিকে নিয়ে চলছে এরকম একটি কঠিন পরিস্থিতিতে আমরা যারা দাঁড়িয়েছি আল্লাহ দিনের দায়ী হয়ে আমাদের কি প্রথমে পূজা দরকার আজকে যদি নবী আসার সময় থাকতো আখেরি রসুল যদি পৃথিবীতে না আসতেন শত শত পয়গম্বর পৃথিবীতে আসা প্রয়োজন ছিল সে দায়িত্ব আজ উম্মতে মোহাম্মদীর যিনি যেখানে যে জমিনে যেভাবে আছেন আমাদের উপরে বনিশ্রাইলের সম্পদের দিনের জিম্মাদারি আমাদের উপরে রয়েছে কোনো সাধারণ দায়িত্ববোধ নিয়ে এ দিনের কাজের কিছু করতে পারবেন আমার কাছে মনে হয় না কিছু দূর চলবেন তারপর নিজেদের ভিতরে দ্বন্দ্ব কলহ নেতৃত্ব এই চলবে চলতেছে এগুলো এগুলো যা আজ থেকে বিশ বছর আগেও কল্পনা করে নিই তা আজ ইসলামী আন্দোলনের অভ্যন্তরে কুরে কুরে খাচ্ছে আন্দোলনকে আজ বেশি কথা বলার প্রবণতা ইচ্ছা অনুভূতি অনেকটাই হারিয়ে ফেলেছি আমি আমি তো জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আপনাদের জন্য বলছি একটা সুস্থ সংগঠন আপনারা গড়ে তুলবেন এ প্রত্যাশা রইল সে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি না আমি কিছু কথা বলবো আমাদের নিজেদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর ধ্বংস থেকে এ নির্যাথন থেকে মানবতাকে কে বাঁচাবে जरा आजই কথা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়তি যালিম আহলুহা ওয়াজআললানা মিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজআললানা মিল্লাদুনকা নাসীরা পরওয়ারদেগার আমাদেরকে জালেম থেকে বের করে দাও আমাদের জন্য তোমার পক্ষ থেকে কোন সাহায্যকারী পাঠিয়ে দাও আল্লাহ বলছেন তাদের তাদের ক্রন্দন আমার আরশ কাঁপতেছে যারা আমার প্রতি ইমান এনেছ তোমরা কি করছুম তোমাদের হয়েছে কি ওয়াল মুস্তাদ চিৎকার করে বলছে আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বের করে দাও আমাদের জন্য কোন সাহায্যকারী পাঠাও মোমিনগঞ্জ তোমরাই তো মানবতার সাহায্যকারী তোমাদের কি হয়েছে তোমরা কি নিপীড়িত নির্যাতিত মানবতার এই আর্তনাতে সাড়া দেবে না তোমরা কি তাদেরকে রক্ষা করার জন্য লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে না সে মুক্তির সংগ্রাম কি কিভাবে তাদের মুক্তি আসবে আল্লাহ বলছেন তোমরা কি সেটা জানো সে পথ তো কঠিন ফালাক্ত হামালা কবা জান্নাতের সে দুর্গম পথ তোমরা যেতে চাও না অতিক্রম করতে চাও না তোমরা কি জানো সে দুর্গম পথ কি যে কাজ যে দায়িত্বের সাথে পৃথিবীর মানব জাতির মুক্তির বিষয় জড়িত আল্লাহ তালাই বলেন সুরাবালাদে সকা গরদানকে আজাদ করো মানুষের উপরে মানুষের আইনের যে জিন্দান যে শিকল ভেঙে দাও মানবতাকে মুক্ত করে দাও সমগ্র পৃথিবী আজ মানুষের রচিত আইনের জিন্দানে আবদ্ধ যে আমরা যেখানেই থাকি না কেন কোরআন শরীফ কারোর জন্য আলাদা করে নতুন নতুনভাবে কিছু না হবে না দেড় হাজার বছর আগে যা বলা হয়েছে পৃথিবীর পলয় দিন অবধির জন্য আল্লাহর কালাম এটা অব্যয় থাকবে থাকবে যেখানেই পৃথিবীর মানব জাতিরা আজ নির্যাতিত মানবতা চিৎকার করছে সেখানেই লড়াই পৃথিবীর এক ইঞ্চি মাটিও কি আছে নির্যাতিত মানব জাতির আওয়াজ শোনা যাচ্ছে না পৃথিবীর এতটুকু ভূমিও কি আছে যেখানে নির্যাতিত নিপীড়িত মানুষের রক্ত পৃথিবীর মাটির উপরে কলকল করে যায় না এমন কোন দেশ কি আছে যেখানে হাজার হাজার মানুষ সেই জনপদে মজলুম হয়ে দেশান্তরিত হয়ে আজ তারা বাস্তুহারা হয়ে উদ্বাস্তু শিবিরে রয়েছে পাঁচ কোটি মানুষ উদ্বাস্ত শিবিরে থাকে পৃথিবীর মানুষ আদম অনাহারে রয়েছে এই আমরা কত কিছুর আয়োজন করি আল্লাহর কাছে এই সমস্ত কিছুর কোন মূল্য বহন করে না আমার তাহ্জতের নামাজ পড়ার কি কাজে আসবে পৃথিবীর মানব জাতিরা চিৎকার করি আল্লাহর আরশোকা পাচ্ছে আল্লাহ আমাকে বলছেন নামাজ রোজার কথা যেমন করে তার চাইতে ভয়ঙ্কর তোমরা কি নির্যাতিত মানবতার মুক্তির লড়াই করবে না কেতাল শব্দ বল্লা বলছেন জেহাদ শব্দ বললেও হতো আল্লাহ জানেন এক ভয়াল যুদ্ধ শুরু করতে হবে সমগ্র দুনিয়া ব্যাপী পৃথিবীর প্রতিটা ইঞ্চি জমিনের উপরে বিশ্বযুদ্ধ সংগঠিত হবে তোমরা সে লড়াইয়ে ঝাপিয়ে পড়ো ইসা যে যুদ্ধের পরিসমাপ্তি টানবে মোহাম্মদুর রসুল্লাহ যে যুদ্ধ শুরু করেছেন সে লড়াই অংশগ্রহণ করো সে লড়াই অংশগ্রহণ করো আল্লাহ তালা বললেন ফাক্কুরা কাবা গরদানকে আজাদ করো আমার গোলামদেরকে গোলামদের গোলামি থেকে আজাদ করে দাও আউ এত আয়ামুন ফিআউমিন জি মাসোগাবা ক্ষুদাপীড়িত মানুষের জন্য তোমরা ক্ষুদার্ত মানুষদেরকে অন্ন দাও কোনো মুসলমান ও মুসলমানের প্রশ্ন নাই আল্লাহ বললেন ক্ষুধার্ত মানবতার মুখে অন্ন তুলে দাও শৃঙ্খলিত মানবতার কারাগার ভেঙে দাও এগুলো কোরআন শরীফের আয়াত তোমাদের পরিচিত তোমাদের মাত্রাবা দুলায় দুশোরিত লক্ষ কোটি মানব যাদের মাথার উপরে কোনো ছাউনি নাই নীল আকাশের ছায়ার নিচে থাকে পিস ডালা কালো পথে পাশে যাদের জীবন কাটছে আল্লাহ তাদের কথা কোরআন জরিবে বলছে যা মাত্র যারা ধুলায় দূষরিত ওই বুবক মানব জাতির মুখে অন্ন তুলে দাও এই হলো জান্নাতে যাওয়ার কঠিন গিরিপথ আকাবা কোনদিন কোন আলেমের জবানই শুনলাম না এটা যে কোরআন শরীফের আয়াত যারা হতে বলছেন আমি শুনি নাই কিসের কোরআন শরীফের দাস দেন আপনি কিসের ইমামতি করেন আমি এক জায়গায় বললাম এরপরে সে বলল একজন বলল সে আলেম কে মফিজ ভাই কোরআন শরীফের এই আয়াত তো ভুলেই গেছি হ্যাঁ ভুলেই তো যাবে ভুলে যাও নেই জান্নাতের পথ ভুলে গেছ আল্লাহ বলছেন জান্নাতের ও দুর্গম পথ তোমরা অতিক্রম করতে চাও না আল্লাহ তো জান্নাতের কঠিন কাটা দিয়ে গিরে দিয়েছে বেদনা দিয়ে গিরেছে হফাতিন্না রবি সাহাওয়া বাহু ফতিল জান্নাতু বিল মাকার আমি জান্নাতকে কাটা দিয়ে ঘিরে দিয়েছি আর জাহান্নামকে আরাম দিয়ে ঘিরে দিয়েছি সাহাবাদ দিয়ে গিরে দিয়েছি আপনি এখন চিন্তা করেন আমি কোন পথে চলছি ভালো খাও ভালো চলো আরো কিভাবে লিভিং ও স্ট্যান্ডার্ড হাই করা যাবে আওলাদদেরকে আরো কিছু কি করা যাবে এই ফিকির নিয়ে চলতেছে দুনিয়া তাই এরপরে আমি বলতে চাই আল্লাহ তালা বলেন তোমরা কারাই সংগ্রামে অংশগ্রহণ করতে পারবে তাদের কি বৈশিষ্ট্য ফলে যে কাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া মিনালা আখিরাহ আখারাতের জন্য যারা দুনিয়ার জীবনের আরাম আয়াস পদ মর্যাদাকে লাথি মেরে মূল্যহীন করে দিয়েছে আখরাতকে সামনে নিয়েছে তারাই এই যুদ্ধের সৈনিক হতে পারবে সুরানে সা আল্লামা মৌজুদি বলেন আখারাত করতে যে দেয় না আখারাতকে সবকিছুর উপরে গুরুত্ব দাও জানের উপরে মালের উপরে আওলাদের উপরে ব্যবসার উপরে সব কিছুর উপরে দিন দিনকে অগ্রাধিকার দাও আখরাতকে অগ্রাধিকার দাও আর যারা এই যুদ্ধে সামিল হল তাদের হাতিয়ার হচ্ছে ইমানের হাতিয়ার ইমান হচ্ছে ওই হাতিয়ার যে হাতিয়ার কখনো বোতা হয় না ইমান হচ্ছে সে অস্ত্র যে অস্ত্রকে কেউ মোকাবেলা করতে পারে না ইমান হচ্ছে সেই অস্ত্র যে অস্ত্রের কোনো ক্ষেপণাস্ত্র তার তার উপরে নিক্ষেপ করা যায় না প্রিয় ভাইয়েরা সেই ইমান এই যুদ্ধের হাতিয়ার সেই ইমানকে ধারালো করো সংহত করো মজবুত করো চোদ্দ বছর আগে ইমান আনছে আজ পর্যন্ত ইমান আছে কিনা খবর নাই কি করে থাকবে আল্লাহ বলছেন যে প্রতিদিন ইমান ইমানো আবার ইমান আনো আবার ইমান আনো আবার ইমান যে বুঝে নাই আমি কসম খেয়ে বলছি যে তার ইমানের ভিতরে পঁচা লেগেছে ঘন্টা চার্জ দেওয়ার পরে আবার এটাকে চার্জ দিতে হয় না হলে আপনার ব্যাটারি ডাউন হয়ে যায় আপনি আবার মোবাইল চালাইতে পারেন না চোদ্দ বছরের পুরানো ইমান দিয়ে চলবে কারো এর চাইতেও বেশি কোরআন শরীফের আয়াতে বলছে ইমানদাররা ইমান আনো ইমান আনো কখন ইমান আনো প্রতিদিন ইমান আনো মরনের বিছানা ইমান আনো ইমানের সাথে যদি কবরও যেতে চাও যদি তোমরা ইমানদার হও এই হাতিয়ার যারা গ্রহণ যে তারা মৌমেন তারা আল্লাহর করে তাদের কাছে কোনো প্রশ্নই নয় পরিস্থিতি কত বেগতিক কত অন্ধকার না সমগ্র দুনিয়ার উপরে আল্লাহকে ডাকওয়ালা আল্লাহ শব্দ বলার কোন মানব নাই এক মোহাম্মদ খাড়া হয়েছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন আমর ইবনুল আবাসা সমগ্র দুনিয়ার উপরে শত শত বছর জাহেলিয়তের অন্ধকার একটা আল্লাহ তালার আয়াত নাই আসমানের একটা কিতাবের একটা আয়াত একটা পৃষ্ঠা নাই একজন মানব নাই ইসাল ইসলামের পরে ছয় শত বছর পর্যন্ত দুনিয়ার উপরে কোন পেগাম্বরের কদম নাই এই রকম এক জাহালিয়তের ঘনগুট অন্ধকারে কি করে আপনি কলেমার আওয়াজ বুলন্দ করলেন মাম্মা আলা। হাজহিল আমর ইয়া রসুল্লাহ রসুল্লা বললেন দুইজন মানুষ আমার সাথে আজাদ ব্যক্তিটি আবু বকর খুব খেয়াল করেন আবু বকর আমার জীবন সাথী সমগ্র জীবন আমার আবু বকরের সাথেই কেটেছে আমার বাল্যকাল সবকাই জান্নাতি আবু বকরের পাশে থাকবো আবু বকর আমার সাথে থাকবে কবরেও আমার পাশে রয়েছে আল ওয়াল আব্দু ওপর আলোচনায় আছে জায়দ ই হারেসা এক গোলাম এক আজাক আমার ডানে তাম দুনিয়ার উপরে আল্লাহ দিনের আওয়াজ আমি বুলন্দ করেছি আপনি আফ্রিকার জঙ্গলে থাকেন আর গহীন কঙ্গতে থাকেন যেখানে থাকেন না কেন আল্লাহ তিনের আওয়াজ বুলন্দ করতে হবে কে আপনার ডানে থাকবে কে আপনার বাঁয়ে থাকবে থাকতেও পারে নাও থাকতে পারে কি ভয়াল সাহসের বিষয় সুতরাং মোমেন্দ্র ইমান আনার পরে তাকে বুঝতে হবে যে সমগ্র পৃথিবীর যদি আমার বিপক্ষে দাঁড়ায় পৃথিবী আমার পশম বাকা করতে পারবে না আল্লাহর দাঁতের হুকুম ছাড়া খাই রিহি এই ইমান যার কলিজার ভিতরে ঢুকেছে পৃথিবী তার কাছে আর জিন্দা নাই সমগ্র পৃথিবী তার কাছে মৃত মনে হবে এক লক্ষ মৃত মানুষের মোকাবেলায় এক জিন্দা কাফি ইমান কি ভয়াল সাহসের সঞ্চার করে মানুষের মেরুদণ্ডে সে হাতিয়ার সামনে নাও কি আফ্রিকার গহীন কঙ্গ কি সাহারার মরুভূমি কোনো কিছুর কোনো দুর্গমতা কোনো বিস্তার কোনো কিছুই আমার সামনে আর বাধা হয়ে থাকবে না আমি এরপরে বলতে চাই আল্লাহর পাকাম্বর যে কিতাব নিয়ে পৃথিবীর জমিনের উপরে দাঁড়িয়েছিল সাফা পাহাড়ের উপরে সে কিতাব হাতে নাও কারো বক্তৃতা দিয়ে কারো কিছু দিয়ে মানব জাতির হেদায়তের কোন ফাইসলা হবে না কোনো বুখারের শরীফ মানব জাতির পারবে না বুখারের শরীফ না পড়ার জন্য বলতেছি না এগুলো আল্লাহ তালার নাজাল করা কোনো কিতাব নয় ওই কিতাব লাগবে যেটা এই কিতাব নয় ওই কিতাব যে কিতাবের কথা লক্ষ পেগম্বর বলেছে এই কিতাবটা সেই কিতাব এই কিতাবটাই সেই কিতাব যে কিতাবের ভিতরে তমাম কিতাবকে আল্লাহ তালা জমা করেছে সমস্ত কিতাবের উন্মূল কিতাব যে কিতাবের ভিতরে ভুলের কোন অস্তিত্ব নাই এই কিতাবটাই সেই কিতাব যে কিতাবের প্রত্যেকটা শব্দ বর্ণ আল্লাহ থেকে অবতীর্ণ হয়েছে আল্লাহর আওয়াজ এরকম কোন কিতাব তৌরত নয় ইঞ্জিল নয় জবুর নয় কোন কিতাবে এরকম নাজাল হয়নি আওয়াজ নয় সৌথ নয় সেগুলো আল্লাহর লিখিত জিব্রাইদের লিখিত সিটি কারো কাছে টেন কমানমেন্টস কারো কাছে ফিফটিন কমানমেন্টস দশটা নির্দেশিকা পনেরোটা নির্দেশিকা এগুলোই তোমরা মেনে চলো মোহাম্মদের উপরে এই জাতের আল্লাহ তালার আওয়াজ নাজাল হয়েছে ইকরা শব্দ দিয়ে নাজাল হয়েছে যে কথাকে জিব্রাইল বহন করে এনেছে ইকরা শব্দটা আল্লাহর এই আওয়াজ বহন করা জিব্রাহিলা কোন জাতের মালা ইকাও পারিবে না আল্লাহ তালাই শুধুমাত্র জিব্রাইলকে ক্ষমতা দিয়েছে আমার বাণী বহন করে নিয়ে যাও আমার গোলাম বান্দা মোহাম্মদের উপরে এই কিতাব এর আমার আয়াত অবতীর্ণ করো খুব করে বুঝবেন সে কিতাব ছাড়া বিশ্ব মানবতার হেদায়তের আর কোনো কিতাব নাই নাই কি কিতাব পড়েন আপনি কি পড়া করি আমি যে কিতাবটা পড়া শব্দ দিয়ে আল্লাহ তালা আশি হাজার শব্দ নাজল করেছে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত একশো চোদ্দটি ছুরা নাজল হয়েছে প্রথম শব্দটাই হলো এই শব্দটাই শুধু কোরআন শরীফে ইকরা পড়ো এই কমান্ডের টোনে প্রায় বিশ বারের মতো আল্লাহ তালা কোরআন শরীফে নাজল করেছে সে কোরআন শরীফ পড়া নাই কি সাহিত্য পড়ে লিটারেচার পড়ে হাকিকত পড়ে ফজায়েল পড়ে এ সমস্ত পড়া বন্ধ করে দাও এগুলো তো কোরআন শরীফ পড়ার জন্য যদি কোন সাহায্যকারী কিছু দরকার হয় তো বহারি পড়তে পারো হেদায়তের মূল কিতাব থেকে হেদায়ত গ্রহণ করতে হবে আল্লাহু নাযলা হাসান হাদিস আল্লাহ তোমাদের জন্য এমন এক কিতাব নাজিল করেছে বিউটিফুল মেসেজ ফর ম্যানไ Kind যে কিতাবটা নাজিল হওয়ার জন্য নাজলা শব্দটি ব্যবহার করা হয়েছে আনজালাও আছে অল্প অল্প করে কোনো কিতাব নাজিল হতে একদিন লেগেছে 23 বছর সময় কেন নিলো সে ব্যাখ্যা করার আমার সময় নেই এখানে কিতাব বেহাম মাসানি এই কিতাবের প্রত্যেকটা আয়াতের ওজন এক বরাবর শব্দের গাঁথনি একরকম এর ব্যঞ্জনা এর ভিতরে যে জীবন সব আয়াত গুলোর ভিতরে একরকম এটা এক প্রবার আয়াত এবং তার আওয়াজ তার জ্ঞান তার হলুম এটা কোনো সৃষ্টি নয় আল কোরআন গায়েরে মুখলুক আল্লাহ যেমন আল্লাহর এলেম থেকে বিচ্ছেদ কোন জিনিস নয় তক্ষায়রু মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম আল্লাহর ভয় যার কলবে আছে সে যদি কুরআন শরীফের আয়াত শুনে তার সমস্ত শিররের পশম थरथर করে কেঁপে উঠবে কুরআন শরীফ বলছে কুরআন শরীফের আওয়াজ শোনার পরে আপনার কলিজা নড়ে না খোদার কসম তোর কলিজার ভিতরে ইমান মরে গেছে তুলিয়া ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ঈমানের ভিতরে চড়া হচ্ছে না কেন ইমান কি জীবিত আছে এই মরা ইমান দিয়ে কি হবে কবরের বেড়া হাসরের বেড়া পার হওয়া যাবে যে কোরআন শরীফের আয়াত শুনলে আল্লাহর কোরআন বলছে প্রতিটি প্রশম লড়ে উঠবে

কোরআন শরীফ পড়ার পরে শোনার পরে এই আসর যদি আমার হৃদয়ের উপরে পয়দা না হয় আমি বলতেছি যে আমার ভিতরে কলপ জিন্দা নাই আমার ইমান মুনাফেকের ফোকে খেয়ে ফেলছে এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না শিরিক মিশ্রিত ইমান মুনাফেকি মিশ্রিত ইমান কুবোর মিশ্রিত ইমান আল্লাহর কাছে ইমান বলেই কোনো ইমান নয় আল্লাহ মুনাফেকদের ইমানকে কুবর বলছে বরং কাপের স্থিতিও নিকৃষ্ট তারা প্রতারক ইমান তো আনেই নাই ইমানের ইমান আনছে বলে লোকদের কাছে ঘোষণা দেয় ভিতরে আসলে ইমান তার ভিতরে নাই এরা কাফের কাপের বত্তর নিকৃষ্ট। মুনাফেক ইনাফিদার কিলান্নার জাহান্নামের সব থেকে ভয়াল আগুনের তাপ যেখানে সেখানে মুনাফেক দলতে থাকবে মুনাফেকেরা তো নামাজ পড়ে মুনাফেকেরা তো রোজা করে মুনাফেকেরা জিকির হালকা করে মুনাফেকেরা শুধু আল্লাহ তালার দিনের জেহাদে যেতে চায় না তাদের কাছে জেহাদে যাওয়াটা মনে হয় ইলাল মহত তাদেরকে মৌতির দিকে যেন কেউ টানতেছে আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আমি আমাকে জিজ্ঞাসা করি আমার কাছে কি আল্লাহ দিনের জন্য জীবন দেওয়ার জজ্বা এসেছে যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ের ভিতরে দিনের জন্য জীবন দেওয়ার জজবা আসবে না ততক্ষণ পর্যন্ত তার ইমান থেকে মুনাফেকি যাবে না আপনি এই পরীক্ষা দিয়ে আপনার টেস্ট আপনি করেন ডায়াবেটিস পরীক্ষা করেন যেরকম করে এরকম করে ইমানের পরীক্ষা করেন আমি করি তো আমি টের পাব এই কি প্রতিদিন পড়া লাগবে প্রথম পড়াই হবে কোরআন পড়া আল্লাহ তালা কোরআন শরীফেই বলছেন ভোরবেলার কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে ইন্নআল ফজর তো উঠতেই পারে না ফজরের নামাজ পড়ে সাতটা বাজে কি কোরআন পড়বে শুধু দোকান খোলা মকান মোকান আর হিসাব করা এ নিয়ে জিন্দিগি চলছে হ্যাঁ চলছে এগুলো তো নিষেধ নাই এগুলো কোন নিষেধ কেউ করে নাই আপনি যখন এখন বন্ধ করে আসছেন এর সাহিত্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে বিদায় দোকান বন্ধ করেছেন অথবা কার দায়িত্ব দিয়ে এসেছেন ব্যবসা বাণিজ্যটা জারত ছেলে পালা দুনিয়া চাকরি করা এগুলো তো দুনিয়েদারি নয় এগুলো যদি আল্লাহরে ভুলাইতে না পারে এগুলা তো দুনিয়েদারি নয় এগুলাই দিনদারি কোরআন শরীফ পড়াও দিনদারি না হইতে পারে যদি এটাকে কোরআন শরীফের ব্যবসার বস্তু বানায় ব্যবসার বস্তু তো বানিয়েছে এমন একটা দিন আসবে যেদিন ইসলাম ইসমহাবো কাম কোরআন ইসমহ এমন একটা দিন আসবে সবকিছুতে ইসলাম থাকবে ইসলামের কিছুই থাকবে না ইসলামী মদ্যালয় ইসলামী সরাব কানা এগিয়ে চলবে বলাই যাবো কাম ইসলাম ইসমুহু ইসলামের শুধু নামেই থাকবে আর কিছু থাকবে না নাম নুরুল ইসলাম ইসলামের কিছুই নেই তার কাছে বলাই যাবো কমিনাল কোরআন ইল্লা রুসমু কোরান শরীফ পড়া একটা রুসুম হয়ে যাবে একটা দর্শক কোরআন দিয়েন কোরআন শরীফ পড়া দিয়ে শুরু হবে কোরআন শরীফ পড়া দিয়ে দোকান উদ্বোধন হবে কোরআন শরীফ কি এগু এজেন্ট এই সমস্ত কিছুর জন্য নাজেল হয়েছিল যে কিতাব সমগ্র পৃথিবীর ব্যবস্থাপনাকে লণ্ডবন্ড করে দিতে এসেছে আর একটা পৃথিবী কায়েম করার ভয়াল এক ঘোষণা নিয়ে এসেছে সেই কোরান শরীফের আগুন নিবে কয়লাটা শুধু আছে কতগুলো কালো কালো অক্ষর আছে আফসোস মুসলিম উম্মার জন্য আমাদের জন্য সুতরাং আসুন পনেরো বছর এক যুগ পূর্তি করে আপনারা যারা প্রথম দিন থেকে পনেরো পর্যন্ত এই বারো বছরের ভিতর কি কোরআন শরীফ গোড়া বারো বার শেষ করেছেন অর্থ সহ কোরআন শরীফ এটা কি মন্ত্রের কিতাব না বুঝলেও চলবে আফলা ইয়েছে দাব্বারুনাল কোরআন তোমরা কি আমার কোরানকে বুঝবে না আমি কি বলছি তোমরা কি তোমাদের ভাবনার রাজ্যে তালা মেরে দিয়েছ তালা মারে নাই কয়জন তারা দাঁড়াও তো সব দেখা যাবে যে হ্যাঁ এখনো সুরা বাকারা পড়ছে আল ইমরান পড়ের কোরআন শরীফ কি আল ইমরান শুধু নাজেল রয়েছে আশি হাজার শব্দ পড়া লাগবে একটা অপ্রয়োজনীয় না পড়লে চলবে না হলেও চলে এই জাতের কোনো শব্দ আল্লাহর কোরআনে আছে সুতরাং বারো বছরের যুগপূর্তির অনুষ্ঠান আমার কাছে সেদিন আনন্দের হবে যদি অন্তত বারো জন গোলাম এইভাবে খাড়া হয়ে বলে যে এই আন্দোলন শুরু করার পর থেকে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের রে এইভাবে আমি বার শেষ করেছি ও খোদার গোলামেরা আল্লাহর কাছে কি জবাব চলবে কে আমাদের মাঠে হ্যাঁ যারা একেবারে বৌদ্ধ মানুষ এলেম ফহম কিছুই নেই তারা হতে বলতে পারবে আমাদের আপনাদের কি হবে আমরা যারা আল্লাহর দিনের খবর পেলাম আমরা যারা কোরআন শরীফ পড়াকে প্রতিদিনের জন্য জরুরি করেছি রিপোর্ট লেখি কি রিপোর্ট লেখে বারো বছর পর্যন্ত রিপোর্ট লেখলো এক আয়াত করি পরে দুই আয়াত করি পরে বা খারা খতম হলো না নিজেরে প্রশ্ন করার কি সময় আসে না বারো বছর পরে আজকে সেটাই করো এরপরে আমি কথা আর বেশি বলতে চাই না এই শতাব্দীর দায়ী হইতে হবে এ কোরআনকে পৃথিবীর মানব কাছে পৌঁছাতে হবে প্রথমে আমাকে জানতে হবে পড়তে হবে বিশুদ্ধ করে কোরআন শরীফ তেলাবাদি শিখা হলো না আইজো কোরআন শরীফের দাস দিতে আসে কোরআন শরীফের প্রত্যেকটা মদের ভিতরে তার তার গলতি আছে এমন কি তার কোরআন শরীফ পড়ার ভিতরে কুফুরি কালাম হয়ে যাচ্ছে কুফুরি কালাম তো স্বাভাবিক হয় লারাই ব্যাফি আপনি বলবেন লারাই বাফি লারাই বাফির মানে কোনো সন্দেহ নাই ভুল নাই আর লারাই বাফি অবশ্যই এই কোরআনে ভুল আছে লা তখন টানবেন না তখন এটা লাজেম হয়ে যাবে জরুরি বুঝাবে অবশ্যই আছে একটু লা এবং লারাই ব্যাফির ভিতরে যদি আপনি এই পড়ার ভিতরে আপনার কুমুরি কালাম হয়ে যাচ্ছে আপনার নামাজ শুদ্ধ নয় আপনার হিমানো চলে গেছে জানেন না তো ইমান আছে না নাই আমি জানি না নামাজ বঙ্গের কারণ জানি অজুবঙ্গের কারণ জানি ইমান বঙ্গের কারণ আজও জানিও না তো নামাজ দিয়ে কি করবে যদি ইমানেই না থাকে খুব বেদনার সাথে বলছি ভাইদেরকে বলছি যারা আমরা কোরআনের দাওয়াত দিচ্ছি মানুষদেরকে কোরআন শরীফের দাওয়াতের প্রথম পতন তোলু ইউ জাকি হিম আমরা সংশোধনের কাজ করি এটা দুই নম্বর কোরআন শরীফ শিখো কোরআন শরীফের আওয়াজের ভিতরে মানব জাতির হেদায়ত আছে কোরআন শরীফের আওয়াজ কোন হৃদয়ের উপরে পৌঁছে দিলে আল্লাহ বলছেন সেটা স্থিত থাকতে পেরিবে না সাবPara শুরু হয়েছে এই হাদিয়া তাদের কাছে যখন মোহাম্মদের উপরে যে কিতাব নাজিল হইছে আওয়াজ শুনিয়ে দেওয়া হয় তারা চিৎকার করে বলে হায় হায় কোন গুমরাহীর ভিতরে ছিলাম আল্লাহ তাদের ডায়লগ কোট করতেছে তাদের অনুভূতিকে কোট করছে ওয়াইযা সামিউ মা উনজিলা ইলাল রাসূল তারা আয়ুনাহুম তাফিজু মিন তারা যখন সত্যকে বুঝতে পারলো তাদের অশ্রু বিগলিত হয়ে অশ্রু আল্লাহকে বলে আমরা এই আয়াতের উপরে তোমার এই পুরাণের পরে ইমান আল্লাহ এই কেতাবের সাক্ষ্যদানকারীদের ভিতরে আমাদের নাম লিপিবদ্ধ করো প্রতিক্রিয়াটা বুঝলেন আমার কোরআন শরীফ পড়ার পরে কি আমার হৃদয়ের ভিতরে এই অনুভূতি এসেছে যাদের কথা আল্লাহ বললেন কি প্রতিক্রিয়া তাদের জিন্দিগির উপরে হয়েছিল এগুলি তো অমুসলমানদের কথা বলছে যারা মুশ্রেক ছিল তারা বললো কি করে দিয়েছি আচ্ছা তোমার বোনকে অত্যাচার করে রক্তাক্ত করে দিল বলল যে আচ্ছা কি পড়েছিলে আমার শোনা করে তোমার কিভাবে শোনাবো তুমি তো না পাক ইঞ্জাল মুশরেক উনার না যা

কি জাতের নিষ্ঠুর কাফের হজরতে অমর এই জাতের অমরকে শুধু কোরআন শরীফের আওয়াজ এইভাবে গোলে পানি করে দিয়েছে সুরা তাহার প্রথম আয়াত না যায় সানে হজরত ওমর মুসলমান হওয়ার এটাই কারণ ছিল সাহাবি লুকেই ছিল তাদের ঘরের ভিতরে সে বাইরে আসে কোরআন শরীফ পড়তে শুরু করলেন বলল তো আমাকে মোহাম্মদ ইবিন আবদুল্লার কাছে নিয়ে চল আমরা মানব জাতির কাছে বিশুদ্ধভাবে শোনাতে পারতাম শুধু কোরআন শুনে হাজার হাজার মানব ইমানে দাখিল হয়ে যেত অর্থ তো আরো পরের জিনিস সেটা তো আরো গভীর আরো তাত্ত্বিক কি ব্যঞ্জনা কোরআন জরিফের সুর লহরের ভিতরে শুধু মানুষ কি কলেজ আল্লাহ জিয়া তারা যখন শুনলো নির্যাতিত অবস্থা থেকে তায়েব থেকে ফিরে যাওয়ার পথে যাপন করলেন শেষ রাত পয়গম্বর কোরআন শরীফের সুরে পড়তেছিলেন এর ভিতরে তাহাজ্যোতের নামাজে উড়ন্ত দিন থেমে গেল সাতজন দিন ছিল সেখানে তারা বলল এ কি আওয়াজ এই আওয়াজ তো কোথাও শুনে নেই তারা তো ইসাকে দেখেছে এক হাজার দেড় হাজার বছর জিনেরা বেঁচে থাকে দুই হাজার বছর পাঁচ হাজার বছর জিন্দের আয়াত অনেক লম্বা তারা বলল এই আওয়াজ তো কোথাও শুনে নেই সমগ্র দুনিয়া আমরা ঘুরে মরি সামনে এসে গেলেন যারা মোহাম্মদুল্লাহলাম সাথে পরিচয় দিলেন হুজুর বললেন একজনকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি সে বললো আমার নাম হামা হামা ইবনে অমুক হামা ইবনে অমুক হামা ইবনে হামা ইবনে ইবনে বলে চার নম্বরে বললো জেনারেশন সেও সেখানে ইমানের তারা ইমানের ঘোষণা দিল শুধু কোরআন শরীফ শুনেছে এরা কি আওয়াজ কি গাঁথনি শব্দের সে কোরআনটাকে পড়তে নাশিকে না দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমি চলে যাচ্ছি আফসোস আমাদের জন্য হায়াতেরে জিন্দিগিরে কোথায় শেষ করে দিলাম কি ইসলামী আন্দোলন করে লোকেরা আমাদেরকে বলে আমি আমাদের বাইদেরকে বলছি কোরআন শরীফ বিশুদ্ধ করতে পারো না ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করো তোমার উপরে কি কোরআন সম্পর্কে কথা বলা দায়িত্ব পালন করা অবতিত্ব করা জায়েজ আছে তুমি তোমার বিবেকের জিজ্ঞাসা করো না কেন কোরআন শরীফ ফিরতে মাত্র একুশ দিন সময় লাগে একুশ দিনে কোরআন বিশুদ্ধ করা যায় এতটুকো সময় বের করতে পারলেন না কি কুরআন 읽বো এরপর আমি বলতে যাই এই শতাবদির দাই হওয়া লাগবে নুহ আল যুগের জমানা নাই এটা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগের যুগ ইসা আল আসমার সময় হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে 100 বছর নাই ইমাম মাহদী ইমাম ঈসা দাজ্জাল দুনিয়াতে এসে ফতনা পৃথিবীর উপরে এইভাবে নাজাল হয়েছে সুতরাং তাদেরকে ডাকো আল্লাহর পথে ওদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউজাতিল হাসানা আমি লম্বা আয়াতের শুধুমাত্র তিনটা শব্দ ওদ ডাকো কখন ডাকো আল্লাহ কোনো নির্দিষ্ট সময় বলে নাই সকালে ডাকো বিকালে ডাকো যেমন নু নুআল আসলাম ডেকেছেন নবীরা ডেকেছেন রাসূলুল্লাহ ডেকেছেন রব্বি ইন্নী দাউতু কাওমী লাইलन ওয়া আনাহার রাতে ডাকো দিনে ডাকো নুমালাম বলেন ওয়াল্লা আমি তাদেরকে দিনে দাওয়াত দিয়েছি রাতে দাওয়াত দিয়েছি আমি তাদেরকে একাকী আমি তাদেরকে জমা করে করে তাদেরকে দাওয়াত দিয়েছি একাকি দাওয়াত দাও জমা করে দাওয়াত দাও রাতে দাওয়াত দাও দিনে দাওয়াত দাও সকালে দাওয়াত যখন পারো যখন সময় হয় তখনই দাওয়াত দিয়ে যে থাকো দাওয়াতের কোনো বাক্য নাই ও তো কিসের দিকে ডাকো ইলা সাবিল রাব্বিক ইসলামিক ফোরাম টোরামের কথা দরকার না হলে না শুধু আল্লাহ আল্লাহর আগে বলো সুতরাং মানুষদেরকে সরাসরি আল্লাহ তালার দিকে টাকা শিখো জাফর বক্তব্য রাখছিলেন নাজা দরবারে তিনি বললেন আমরা এই অন্ধকারের ভিতরে গুরুপাক খাচ্ছিলাম মোহাম্মদ আমাদের ভিতর থেকে আল্লাহ তালা খাড়া করে দিলেন ফাধান আল্লাহ তিনি আমাদেরকে আল্লাহর দিকে ডাক দিলেন ইয়া ইউ আল্নাহ কুলুল্লাহ আইলা ও পৃথিবীর মানব মণ্ডলী রসুল্লাহ বললেন তোমরা আল্লাহ ছাড়া আর কোন এবাদতের যোগ্য কোন সার্বভৌমত্বের যোগ্য কোনো মাবুদ নাই কথার শাহাদাত দাও কথা আপনাদেরকে আমাদের কি বলতে হবে কেয়ামতের আগের দিনও এইটাই মূল দাওয়াত এই কথাটা বুঝিয়ে দেন ভালো করে পাকিস্তানের ইমরান খান বুঝাচ্ছে আর জামা ইসলামের কর্মীরা লা লাই ইল্লাল্লাহর দাবাত এইভাবে বলতে পারলো না যে পাকিস্তানের পাকিস্তানের খেলোয়াড় ক্রিকেট বিশ্বের এক কিংবদন্তি সে লা লাই ইল্লাল্লাহ মানে ভূতের দেবতাকে ভেঙে চুরমার করে দাও আল্লাহ সারা সমস্ত গায়রুল্লার জিন্দাদ খুলে ফেলাও হাকি কি আজাদের হাত করো আল্লাহ সারা কারো গোলামি করবে না এ জাহাদ করো এ কথা সে করতে বলল বললো আমি যদি তাই দেয় আমরা তো বুঝাতে পারলাম না জাতিকে বাংলাদেশের জনপদের পাকিস্তান জমা ইসলামে এই দাওয়াত দিচ্ছে পাঁচ পার্সেন্ট মানুষ এই সংগঠনে নাই থাকবে কি করে আশি ভাগ মানুষ এমরানের পিছিয়ে দাঁড়ালো কেন এত নির্যাতন এত কিছুর পরেও এত নির্যাতিত মানুষের সম্পর্কে কো ইসলামী আন্দোলনের দায়িত্বশীল একটা আওয়াজ দিয়ে বললো না যে তার উপরে জুলুম করা হচ্ছে এই কথা যে বলতে পারে না তার পক্ষে কে থাকবে কে আমার আগে দিয়ে তোমাদের দ্বারা ইসলাম কায়েম হবে

এর শিকর আর এর শাখা প্রশাখা মহা আকাশের মহাকাশে পৃথিবীর সমগ্র কিছুকে বেষ্টন করে ফেলেছে শুধু লা ই ইল্লাল্লাহ এটাই কলেমায় তৈয়াবা মহাম্মদুর রসুল্লাহ এটা কলেমায় নয় এটা হলো এই কলেমায় তৈয়াবার ঘোষক দায়ী সব প্রায়গম্বরের যুগে ওই অংশ ছিট ছিল দাওয়াতটা তারপরে নবী কে

জবাই করেছে তাকেও শহীদ করে দিতে পারে হবে সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই আল্লাহ কি ভয়ঙ্কর সাহস বুকে রাখবে এই দাওয়াত উচ্চারণ করার জন্য এই জন্য তো আল্লাহ তারা বলছেন ভয়ের কম্বল ছুড়ে ফেল আল্লাহ আকবরের আওয়াজ দাও আল্লাহ তার কারো আইন চলবে না আল্লাহ তার কারো বিধান মানిన জমিন যার বিধান তার আলা লাহুল খালক ওয়াল আমর শব্দান সৃষ্টি যার অঞ্চলবে তার এই কো ঘোষণা দেওয়ার हिम्मत কলিজার উপর আবজা করো এই কলেমাকে যদি বুঝে থাকো সমগ্র পৃথিবী তোমার কাছে জীবিত মনে হবে না এই সাহস নিয়ে দাওয়াতের আওয়াজ بلند করতে হবে বিল হিকমাহ হিকমত বুঝেই না একমাত্র এক পৃথিবীর নাম এক সহজভাবে বললে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহর তরিকায় দাওয়াত দাও মোহাম্মদ এই দাওয়াত বন্ধ করো চাচার কাছে প্রস্তাব দিল নেতৃত্ব দরকার নাও নারী দরকার নাও সম্পদ দরকার নাও চাচা ইয়াবি তুমি যদি আমার ডাইনে সূর্য পায়ে চন্দ্র হাজির করে দাও আল্লাহর কথম আমি দাবাত থাকতে পারবো না আমার লাশ দমিনে থাকবে না হলে আল্লাহ তালার দিন বিজয় হবে কল রসুল্লাহ সাল্লাহ আলসাল্লাম এটাই হলো হেকমা এইভাবে দাবাতের পেশ করতে হবে জমিনের উপরে ওয়াল মাওয়াজাতিল হাসানা মাওয়াজাতিল হাসানা হচ্ছে কোরআন কোরআন শরীফকে পেশ করতে শিখো এরপর বলতে চাই আপনাদেরকে পরিবার পরিজনের জন্য সময় দেন সংসার বিরান হয়ে যাচ্ছে মানব সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ এই ইউনিট ধ্বংস হয়ে যাচ্ছে আমি যে দেশে থাকি এই ইউরোপ ব্রিটেনে এখানে বিশ এর উপরে মুসলমানদের বাচ্চারা আজ এক্স মুসলিম হয়ে যাচ্ছে হয়ে গেছে অলরেডি এটা বাইশের রিপোর্ট এখন তেইশ চলছে আমরা যদি সময় না দিই শুধু দোকানের জন্য মোকানের জন্য ব্যবসার জন্য সময় اولاد তৈরি করার জন্য ছেলে মেয়েদেরকে যদি খোদার দিন নাশikan তাহলে এরা আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বাদী হবে কিয়ামতের মাঠে ইয়া আইউল্লাযীনা আমানুকুন ফুসাকুম ওয়া আলাইকুম নারা নিজেরা বাঁচাও তোমাদের আহালদেরকে খোদার দাহান নাম থেকে বাঁচাও এটা আল্লাহর ফরস আমাদের উপরে যদি তা না করো ক্বালু রাব্বানা ইন্নাতানা সাদা তানা কুবারানা ফাযাল্লুনাস সাবিলা তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কি মামলা দেবে আল্লাহ তালা মামলার আরজি পেশ করে শুনে দিচ্ছে তারা বলবে পরবার হে আমরা আমাদের মুরব্বীদেরকে অনুসরণ করেছিলাম আমরা আমাদের মুরব্বীদের কথা শুনেছিলাম তারা তো আমাদেরকে গোমরাহ করেছে পরীক্ষা খারাপ করেছিলাম মেরেছে না আমাদের জন্য তো মারে নাই কোরআন জড়িত তো শেখায় নাই রব্বানা আতানা সাআদাতানা ওয়া কুবারাানা ফাযাল্লুনাস সাবিলা আয় আল্লাহ

তার জন্য আল্লাহ গায়েবের থেকে গায়েবের থেকে রিজিক পাঠাবে তার করতে রিজিক আসবে চাকুরি হবে সে জানবেও না তাহলে সংকট কার নাই টেনশন কার নাই রিজিকের প্রয়োজন নাই শুধু করো জিব্বার উপরে কারণ গুণা আখেরাতে মাফ হবে না দুনিয়ার থেকে মাফ করে নিতে হবে আল্লাহ থেকে সুতরাং আসুন আমি কথাকে শেষ করতে চাই আল্লাহ তালা আমাদের আফ্রিকার ইসলামিক ফোরামের ভাইদেরকে যারা আজকের এই সম্মেলন করছেন আমি আপনাদের কাছে ওজোর পেস করছি আপনাদের সময় আমি আরও কম সময়ে কথা শেষ করতে চাইছিলাম তো যাই হোক আমি আশা করব আল্লাহ তালা আপনাদের দোয়া করছি আপনাদের জন্য আপনার সম্মেলনকে আল্লাহ কামিয়াব করে দিন আপনারা যারা দিনের এই জাহাদ শুরু করেছেন ওই জমিনের উপরে আল্লাহ তালা যেন এর ভিতরে আল্লাহ তালার মকবলিয়তকে আল্লাহ তালার গ্রহণযোগ্যতাকে সামেল করে দেন এবং যারা এই কাজ শুরু করেছিলেন এবং আজকে যারা আসেন আল্লাহ তাদেরকে যেন আল্লাহ তালার দিনের যোগ্য দায়ী হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি